বসাই দিলাম। তো পজিটিভটা আপনি কোথায় বসাবেন? এই আইসির থেকে একটা পিন আউটপুট হইয়া এই জায়গায় গেছে, এই যে দেখেন, এই এই জায়গায় লাগাইতে পারেন বা এই আইসি যে জায়গা থেকে খুলছি সে জায়গায় লাগাইতে পারেন। দেখেন আমাদের কিন্তু ফ্যানটা ঘুরে এবং এই যে চার্জিং লাইনটা এসে গেছে। তো এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুদূর অভিনন্দন এবং শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা দেখেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকে এই যে টেবিল ফ্যানটা আছে, এমার্জেন্সি সার্ভিস টেবিল ফ্যানটা, এই টেবিল ফ্যানটা আমরা আজকে সার্ভিসিং করব। ভিউয়ার্স, এই ফ্যানটা কেনার পরই একটি সমস্যা হয়ে যায় যে পাওয়ার মিস্টেক হয় কিংবা ব্যাটারি সমস্যা হয়। তো সব বিষয় মিলিয়ে আপনাদের আমি এই কাজটি দেখাবো যে কাজটি কতটা সুন্দরভাবে করা যায়। আপনি ঘরে বসেও এই মানে আর কি সামথিং কাজগুলো করতে পারবেন। তো কীভাবে করবেন এই সামথিং কাজগুলো, তো সেই বিষয়ে আমি সাধারণ আইডিয়া দেব। তো আপনার কোনো মেকানিকের কাছে ইনশাল্লাহ যেতে হবে না, আপনারা ঘরে থেকেই এই মানে কাজটি করতে পারবেন। তার জন্য ছোট্ট আমি একটি মানে সিক্রেট আপনাদের দেখাবো। তো তার আগে আমরা ফ্যানটা খুলে নেব। তো এই হলো আমাদের ফ্যানের অংশ, এই এই সার্কিটটি হলে পাওয়ার সার্কিট। এই পাওয়ার সার্কিটে যে সমস্যা থাকবে সেই সমস্যাটা আমরা সলভ করব। আজকে দেখা গেছে এই সার্কিটটি আমরা দুই তিন ভাগে বিভক্ত করলে দুই তিন সিস্টেমে রিপেয়ারিং করা যায়। তো আজকে আমাদের এই সার্কিটটার মূল সমস্যা কী সে বিষয়টা আগে দেখব। যদি আমরা পারি এই সার্কিটটাই ঠিক করব, আর যদি এই সার্কিটের কোনো পার্টস বা ইস্যু না পাওয়া যায়, তো পরিপ্রেক্ষিতে এটা কিভাবে আপনার চালানো সম্ভব সেই বিষয়টাও দেখাব। তো সেই বিষয়টা দেখাই তো আমরা এই সার্কিটটাই রাখব, আর এই সার্কিটের সাথে শুধুমাত্র একটা কেলোয়াই বসাই দেব। কেলোয়াই দিয়েও আপনি এই ফ্যানটা চালাইতে পারবেন সম্ভব। তার জন্য আপনার করতে হবে এই যে ভেরিয়েবলটা একদম লাস্ট প্রান্তে রাখতে হবে, তারপর আপনার ভোল্টেজটা ক্লিয়ার 7.5 ভোল্ট বা 8 ভোল্ট এইভাবে দিবে, বা 6 ভোল্ট প্লাস থাকবে। তো 6 ভোল্ট প্লাস রাখতে হইলে কেলোয়াই দিয়ে কাজ করার জন্য আপনার এই যে মসফেট আইসিটি আছে এই আইসিটা খুলে ফেলতে হবে। এই মসফেট আইসিটি থাকলে কিন্তু আপনি কেলোয়াই ব্যবহার করতে পারবেন না। তো আমরা আগে এটা ভোল্টেজ ইনপুট করব 220 ভোল্ট 220। তার জন্য এই যে প্লাগটা আছে প্লাগের সাথে আমি জ্যাক দিলাম। এখন আমরা দেখব যে আমাদের আসলে ফ্যানটা চলে কি না। তো দেখেন কোনো পাওয়ার আসে না, পাওয়ার কিন্তু আসে না। এখন আমরা এই যে জ্যাকটা খুলে ফেলব, খুলে ফেলার পরে এই যে মসফেট আইসিটা আছে এই মসফেট আইসিটা খুলে ফেলব। মসফেট আইসিটা খোলার পরে ভোল্টেজ ছিল, এই জন্য যে কোনো এক সাইড খুললে হবে না, আপনার যেই সাইডটা দিয়ে আমাদের 4 পিনের আইসি ডাবল পিনে আমাদের নেগেটিভ ইনপুট হয়েছে এবং পজিটিভটা সুপারে আউটপুট হয়েছে, সেই সাইডটা আমরা খুলে ফেললাম, বা একেবারেই আপনি খুলে ফেলতে পারেন, তার জন্য সমস্যা নেই। তারপরে আপনি কেলোয়েডে কোন জায়গায় বসাবেন, আপনি দেখেন এই যে ক্যাপাসিটারের নেগেটিভ আছে, ক্যাপাসিটারের নেগেটিভ অংশে আপনি বসায় দেবেন এই কেলোয়ার নেগেটিভ তারটা। বাস আমি নেগেটিভটা এই জায়গায় বসাই দিলাম। তো পজিটিভটা আপনি কোথায় বসাবেন? এই আইসির থেকে একটা পিন আউটপুট হইয়া এই জায়গায় গেছে, এই যে দেখেন, এই এই জায়গায় লাগাইতে পারেন বা এই আইসি যে জায়গা থেকে খুলছি সে জায়গায় লাগাইতে পারেন। তো আমি আইসি যে জায়গা থেকে খুলছি সেই জায়গায় লাগাই দিলাম।
বাস এখন আমরা আউটপুট করে দেখব এই ইনপুট করে দেখব জ্যাকটা যে আমাদের কাজটা হইছে কিনা দেখেন আমাদের কিন্তু ফ্যানটা ঘুরে এবং এই যে চার্জিং লাইনটা এসে গেছে তো এইভাবেই আপনারা এই কাজটা করতে পারবেন তো আমি কিন্তু আইসি একবারে খুলে ফেলছি তো এইভাবে আপনি এই কাজটা করতে পারবেন একবারে এক মিনিটের ভিতরে এই কাজটা যদি আপনি করেন তো আপনার এই পাওয়ারটা দ্বিতীয়বারে আর নষ্ট হওয়ার কোনো মানে থাকবে না তো এখন আমরা ফিটিং করব ফিটিং করার পরে আপনাদের বাকি কাজগুলো দেখাবো আমরা এখন এলইডি লাইটটা জ্বালাই দেখি দেখেন এলইডি লাইট জ্বলে আমাদের সব কিছু জ্বলতেছে লো হইছে এ হাই হইছে এলএ পাওয়ার এবং এলডিসি এখন আমরা চাইলে ডিসিতেও চালাতে পারবো এবং কারেন্টেও চালাতে পারবো এই সার্কিটের আরও কিছু কাজ আপনাদের দেখাইতে চাই পার্সোনালিভাবে এই যে ডায়োডটা দেখেন এই জায়গায় দুইটা ডায়োড থাকে এই জায়গায় ডায়োডগুলো যদি শর্ট থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ফ্যানগুলো সমস্যা দেওয়ার সম্ভাবনা থাকে তো এই ডায়োডগুলো সবসময় দেখবেন সবাই আগে যখনই দেখবেন পাওয়ার মিস্টেক তখন এই ডায়োডটা পাল্টাবেন এবং আপনার এই আইসিটা যদি আপনি সংগ্রহ করতে পারেন এই পাওয়ারটাই কিন্তু ভালো হয়ে যেত শুধু আইসিটা যদি আপনি সংগ্রহ করতে পারতেন তো আমার কাছে আইসিটা নাই বিদে আমি কেলোয়াই ধারা এই কাজটি করে নিলাম আপনারাও এইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন ধন্যবাদ ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন